রম্বোস এর দুইটি কর্ণের দৈর্ঘ্য এক্স ওয়াই একক হলে দেখাও যে রম্বোসির ক্ষেত্রফল হচ্ছে হাফ এক্স ওয়াই বর্গ একক ওকে তাহলে এখানে আমাদের একটা রম্বস দেওয়া আছে ওকে এখানে আমাদের একটা রম্বস দেওয়া আছে এখন রম্বসে দুইটা কর্ণ দেওয়া আছে তাহলে দুইটা কর্ণ আমরা একটু আঁকি চলো ঠিক আছে দুইটা কর্ণ আঁকি এই একটা কর্ণ হচ্ছে এইটা এবং আরেকটা কর্ণ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা ওকে আচ্ছা তাইলে বড়টাকে আমরা এক্স ধরি বড়টাকে আমরা এক্স ধরি আর ছোটটাকে আমরা ওয়াই ধরি ছোটটাকে আমরা আচ্ছা এখন নিশ্চয়ই আমরা এরকম ধরনের উপপাদ্য পরে আসছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা কি আমরা জানি কিনা একটু জানো তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে এটা কি আমরা জানি হ্যাঁ নিশ্চয়ই জানি তাই না বিভিন্ন জ্যামিতি বা তোমরা যদি ভেক্টর পড়ে থাকো ভেক্টরেও হয়তো এটা পড়ানো হবে হইছে বা হবে ঠিক আছে হায়ার ম্যাথে যে ভেক্টর চ্যাপ্টারটা আছে আচ্ছা তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে এটা একটা সমকোণ তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এখন একটু চিন্তা করি আমরা এটা যদি সমকোণ হয় এখন আমরা এই দুই ভাগে ভাগ করে দিব ওয়াইটাকে দুই ভাগে ভাগ করে উপরে একটা ত্রিভুজ চিন্তা করব নিচে আর একটা ত্রিভুজ চিন্তা করব। তার মানে আমরা রম্বসকে এখন আবার ওই দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলবো রম্বসকে আবার এরকম দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলবো ওকে তাইলে উপরে একটা হলুদ ত্রিভুজ আছে তাইলে ওই হলুদ ত্রিভুজের হলুদ ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই এই হলুদ ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে বলতে পারবা হলুদ ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের হবে এখন এটাকে যদি আমরা এ বি সি ডি আর মাঝখানে যদি এটাকে ও পয়েন্ট বলি তাহলে হলুদ ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের হবে হাফ গুণন এখন আমাদের এই হলুদ ত্রিভুজের ভূমি কোনটা ভূমি হচ্ছে আমাদের বিডি ঠিক আছে আর উচ্চতা কোনটা উচ্চতা হচ্ছে আমাদের এ ও তাইলে এখন বলতো এই হলুদ ত্রিভুজের এই বিডিটাই কি আমাদের কর্ণের সমান না বিডিটাই হচ্ছে আমাদের একটা কর্ণের সমান সেই কর্ণটা হচ্ছে আমাদের কর্ণ এক্স তার মানে আমরা এক্স লিখে দিলাম আর এ ওটা কি আমাদের ওয়াই এর অর্ধেক তার মানে এ ও আমাদের ওই যে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে এ ও সমান সমান ও সি সমান সমান হচ্ছে হাফ এ সি হবে তাইলে এ ও আমরা এটা সমান সমান বলতে পারি বা এ ও বা ও এসি ও বা ওসি এটাকে আমরা সমান সমান বলতে পারি কি হাফ ইন্টু ওয়াই কারণ আমাদের এসি এর দৈর্ঘ্যই হচ্ছে আমাদের ওয়াই তাই না তাইলে এটাকে হাফ ইন্টু ওয়াই লিখে যদি এখানে এখন ও এ ও এর জায়গায় হাফ ওয়াই বসাই দেই তার মানে আমাদের এই হলুদ ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর এক্স ওয়াই এত বর্গ একক এটা কি আমরা বুঝতে পারতেছি বলতো এটা কি আমরা বুঝতে পারতেছি যে হলুদ কালারের ত্রিভুজটার ক্ষেত্রফল এটা হয়ে যাচ্ছে ওকে ঠিক আছে গুড তাইলে ঠিক একইভাবে এখন যদি নিচে আর একটা আমরা ত্রিভুজ চিন্তা করি নিচে যদি এই যে এখানে যদি আরেকটা করি এই ত্রিভুজটারও সেম ভাবে আমরা এখন দেখাইতে পারবো এই ত্রিভুজেরও আমাদের ভূমি হচ্ছে বিডি এবং এই ক্ষেত্রে এখন উচ্চতা হচ্ছে কত ওসি তাই না এই সবুজ ত্রিভুজের ক্ষেত্র সবুজ ত্রিভুজের ক্ষেত্র আমাদের ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে ওসি তো এখানেও আমরা হাফ ইন্টু বিডি এর জায়গায় বসাতে পারি এক্স আর ও সি এর জায়গায় বসাতে পারি হচ্ছে হাফ ওয়াই হাফ ইন্টু ওয়াই তার মানে হয়ে গেল কত ওয়ান বাই ফোর এক্স ওয়াই বর্গ একক তার মানে আমরা যদি এখন রম্বসের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে রম্বসের ক্ষেত্রফল এটা নিশ্চয়ই আমাদের এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে তাহলে রম্বসের ক্ষেত্রফল এটা হবে আমাদের এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল তার মানে ওয়ান বাই ফোর এক্স ওয়াই আবার এখানে ওয়ান বাই ফোর এক্স ওয়াই আলটিমেটলি হয়ে যাচ্ছে কত হাফ এক্স ওয়াই এত বর্গ একক এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো লাস্টে লিখে দিই প্রমাণিত এবং তোমরাও আমাকে একটু লিখে জানাই তো যে তোমরা বুঝতে পারছো কি